নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ে সপ্তম কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় উপসর্গ। তোমরা একটু লক্ষ্য করো, আজকে আলোচ্য বিষয় উপসর্গ। প্রথমেই আমরা জেনে নিই এই পাঠ থেকে আমরা কি কি জিনিস শিখতে পারবো। দেখো, পাঠ থেকে আমরা শিখতে পারবো উপসর্গ কাকে বলে, বলতে পারবে, শ্রেণী বিভাগ করে দেখাতে পারবে এবং প্রত্যেক প্রকার উপসর্গের বাক্যে প্রয়োগ দেখাতে পারবে। এটা ছিল আজকের পাঠের শিখন ফল। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে আমরা জেনে নিব উপসর্গ কাকে বলে। দেখো, উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে। আমি আবার বলছি, যে সকল অব্যয়সূচক শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে। যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি কিভাবে পরিবর্তন ঘটায়। আমরা একটা শব্দ লিখলাম জয়, আর একটি উপসর্গ হলো পরা। পরা একটি উপসর্গ, জয় একটি শব্দ। পরা উপসর্গটিকে যদি আমরা জয় শব্দের সাথে যুক্ত করে দিই তাহলে কি হলো? পরা জয়। অর্থাৎ সংজ্ঞা আমরা বলছি উপসর্গ শব্দের অর্থে পরিবর্তন করে। কিভাবে? জয় দ্বারা বিজয়কে নির্দেশ করে, পরাজয় দ্বারা পরাজিত হওয়াকে নির্দেশ করে। এভাবে উপসর্গগুলো শব্দের অর্থে পরিবর্তন করে। আবার উপসর্গ শব্দের অর্থে সংকোচন ঘটায়, আবার প্রসারণও ঘটায়। এভাবে শব্দের অর্থে পরিবর্তন করে। তাহলে এসো আমরা এবারে জেনে নিই উপসর্গে শ্রেণী বিভাগ সম্বন্ধে। উপসর্গ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। লক্ষ্য করো, উপসর্গ তিন প্রকার। এক, বাংলা উপসর্গ। উপসর্গ দুই, তৎসম উপসর্গ। উপসর্গ তিন, বিদেশি উপসর্গ। এই হলো উপসর্গের শ্রেণী বিভাগ। কি দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তাহলে প্রথমে আমরা জেনে নিব বাংলা উপসর্গ কাকে বলে। দেখো, বাংলা উপসর্গ যে সকল উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে সেগুলোকে বাংলা উপসর্গ বলে। আমি আবার বলছি, যে সকল উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে বাংলা উপসর্গ বলে। যেমন অ, অনা, অজ, আর, আন, আপ, ইতি, উন, পদ, এরকম 21টি বাংলা উপসর্গ আছে। কয়টি? কয়টি? 21টি। তাহলে বাংলা উপসর্গের সংখ্যা 21টি। এখানে দেখো, অ একটি বাংলা উপসর্গ, চীনা একটি শব্দ। চীনা শব্দের পূর্বে অ উপসর্গটি যুক্ত হয়ে শব্দটি পরিবর্তন ঘটিয়েছে কিভাবে? চেনা হয়ে গেছে অচেনা। অনুরূপভাবে বৃষ্টি শব্দের পূর্বে অনা উপসর্গটি যুক্ত হয়েছে অনাবৃষ্টি। অনুরূপভাবে মূর্খ শব্দের পূর্বে অজ উপসর্গটি যুক্ত হয়েছে অজমূর্খ। এভাবে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। দ্বিতীয়ত দেখো তৎসম উপসর্গ। অর্থাৎ তৎসম উপসর্গ কাকে বলে? যে সকল উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে তৎসম উপসর্গ বলে। যেমন প্রো, পরা, সৌ ইত্যাদি হলো তৎসম উপসর্গ। দেখো, প্রো একটি তৎসম উপসর্গ। এই প্রো উপসর্গটা হার শব্দের পূর্বে বসে হয়েছে প্রহার। অনুরূপভাবে পরা একটি উপসর্গ, জয় শব্দের পূর্বে যুক্ত হয়েছে পরাজয়। অনুরূপভাবে কণ্ঠ একটি শব্দ, যার পূর্বে সু উপসর্গটি যুক্ত হয়েছে সুকণ্ঠ। এরকম ভাবে তৎসম উপসর্গগুলো শব্দের অর্থের বা তৎসম শব্দের
অর্থের পরিবর্তন ঘটায়। আর এই তৎসম উপসর্গের সংখ্যা হলো কয়টি? 20টি। মনে রাখবে কয়টি? 20টি। শিক্ষার্থীরা আরেকটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, আমরা তিন নম্বরে আসবো বিদেশি উপসর্গ। দেখো বিদেশি উপসর্গ হলো সেই সকল উপসর্গ যে সকল উপসর্গ বিদেশি শব্দের পূর্বে বসে। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় অনেক আরবি, ফার্সি, ইংরেজি এরকম বিদেশি ভাষার শব্দ প্রচলিত আছে, সেই শব্দগুলোর পূর্বে এই বিদেশি উপসর্গগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো, হেড একটি বিদেশি উপসর্গ, খাস একটি বিদেশি উপসর্গ এবং বদ একটি বিদেশি উপসর্গ। মাস্টার শব্দের পূর্বে হেড শব্দটা, হেড উপসর্গটা যুক্ত হয়ে শব্দটা তৈরি হয়েছে হেডমাস্টার। অনুরূপভাবে মহল শব্দের পূর্বে খাস উপসর্গটি যুক্ত হয়ে হয়েছে খাস মহল, এবং মেজাজ শব্দের পূর্বে বদ উপসর্গটি যুক্ত হয়ে হয়েছে বদ মেজাজ। এভাবে উপসর্গ বিদেশি উপসর্গগুলো বিদেশি শব্দের পূর্বে বসে এবং শব্দের অর্থে পরিবর্তন ঘটায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আশা করি আজকের বিষয় থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আজকের এই পাঠ থেকে তোমাদের জন্য প্রশ্নগুলো উদাহরণ দিয়ে দিয়ে বাক্যে প্রয়োগ করো। লক্ষ্য করো আজকের প্রশ্ন কি, প্রত্যেক প্রকার উপসর্গের শ্রেণীবিভাগ করে উদাহরণ দিয়ে বাক্যে প্রয়োগ করো। প্রিয় শিক্ষার্থী সবাইকে আবার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।